যে স্ক্রিন শেয়ার দিলাম, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিভট টেবিলটা দেখবো, আর যদি সম্ভব হয় আমাদের চার্ট যেটা আছে সেটা একটু দেখবো। ঠিক আছে, পিভট টেবিলটা দিয়ে শুরু করি আজকে। তো পিভট টেবিলটা যেমন ধরেন এরকম একটা ডাটা আছে, এটা তৈরি করার ডাটা আপনি নিজের মতন করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি একটা নতুন শিটের মধ্যে এই ডাটাগুলো নেই। পিভট টেবিলে আমরা কি কাজ করতে পারি? পিভট টেবিলে যে কোনো ধরনের মানে যে কোনো ধরনের ডাটাগুলো আমরা খুব সহজেই কোনো ফাংশন ছাড়া ইজিলি সেটাকে সামারাইজ করতে পারি। যেমন এখানে দেখেন সেলসম্যান নেম আছে, তারপর হচ্ছে সোল্ড প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্টগুলো সেল হয়েছে, কোন রিজিয়নে সেল হয়েছে, তারপরে হচ্ছে কোন আইডি দিয়ে সোল্ড হয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে কতটা কাউন্ট, কতটা প্রোডাক্ট আছে, প্রাইস কত, বিডিডি তার কত, ঠিক আছে। তো এই পুরো ডিটেইলসটা আছে। এখন আমি যদি বের করতে চাই যে সেলসম্যান জাফর কোন প্রোডাক্ট টোটাল কতটা সেল করেছে, এখানে সেলসম্যানের নাম আছে, এখানে সেলসম্যানের নাম আছে, আমি চাচ্ছি যে সেলসম্যান কোন প্রোডাক্ট গুলা সে কতটা সেল করেছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে সেলসম্যান সোল্ড প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো সেল হয়েছে ঢাকা রিজিয়ন, আর কাউন্ট হচ্ছে এত, ঢাকায় হচ্ছে যে 16টা, কুমিল্লা হচ্ছে 24টা, তারপর হচ্ছে চিটাগাংয়ে এত 30টা। তো এই জিনিসটা যদি খুব ইজিলি আনতে চাই যে সেলসম্যান সেলসম্যান যারা যারা আছে তারা হচ্ছে যে কে কতটা করে সেল করেছে, সেই জন্য আমরা যেটা করতে পারি আমরা এখানে সিলেক্ট করব, তারপর হচ্ছে যে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যে এখানে পিভট টেবিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম পিভট টেবিলের পুরো যে ডাটাগুলো আছে সেগুলো সব সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এখানে দেখেন সিলেক্টেড টেবিল রেঞ্জ, রেঞ্জটাও সে অটোমেটিক নিয়ে নেবে। যেহেতু আমি ওই ডাটার উপরে মাউসটা রেখে তারপরে আমি ইনসার্টে যে পিভট টেবিলের এই যে লেফট সাইডে যা পিভট টেবিল আমি ক্লিক করেছি, সেই জন্য এই যে রেঞ্জটা অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে এখানে দুইটা অপশন বলছে, চুজ ওয়ার ইউ ওয়ান্ট টু ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেস নিউ একটা ওয়ার্কশিট, মানে এখানে একটা নতুন শিটে কি আপনি সেই রিপোর্টটা জেনারেট করবেন, নাকি এই যে শিটে আছে সেই শিটে নির্দিষ্ট লোকেশনে আপনি সেই রিপোর্টটা দেখতে যাচ্ছেন, মানে পিভট টেবিলটা করবেন সেটা বলতেছে। তো এখানে আমি এক্সিস্টিং ওয়ার্কশিট বলতে যে এই যে শিট নাম্বার ওয়ান এই শিট, তারপরে হচ্ছে যে লোকেশন বলে দেবো এই শিটের কোথায় আমি চাচ্ছি, এটা এইখানে চাচ্ছি, এখানে আমি দিয়ে সিলেক্ট করে দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে সেলসম্যান কে কতটা সেল করেছে। হ্যাঁ, এখানে কাউন্ট দেওয়া আছে যে জাফর সেল করেছে 16টা, তারপরে জিয়া সেল করেছে হচ্ছে যে 23টা। ওকে, তো এখান থেকে এখানে কয়েকটা অপশন আছে, এটা ফিল্টার, কলাম, রো এবং হচ্ছে যে ভ্যালুস। কলাম কোনগুলো? এই যে লেফট থেকে রাইটে যেগুলো হচ্ছে এক একটা কলাম, এই বরাবর যদি আমি কোনো কিছু দিতে চাই, কোনো হেডিং দিতে চাই, তাহলে অবশ্যই আমার যে কোনো এখান থেকে সিলেক্ট করে আমি কলাম বরাবর দিতে হবে, তাহলে সেগুলো এই বরাবর চলে আসবে। আর যদি আমি চাই যে রো বরাবর দিতে, মানে এই বরাবর আমি ফিল্ডের নাম দিতে চাই বা কোনো নাম দিতে চাই বা কোনো হেডিং দিতে চাই, তাহলে আমাকে সেক্ষেত্রে এই যে এখান থেকে এখানে যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে চুজ দ্য ফিল্ড টু অ্যাড টু রিপোর্ট। এই যে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছি এগুলোর নাম হচ্ছে কি, এই যে হেডিং এর যে উপরে নাম আছে এই নামগুলো হচ্ছে যে এটা, তার মানে সে কলাম কলামের যে নামগুলো আছে সেগুলোই সে নিচ্ছে এখানে। এখন আমি ধরেন সেলসম্যানের নামটা আমি এই বরাবর রাখবো, হ্যাঁ এই বরাবর রাখবো। সেলসম্যানের নামটা আমি কি করব, এখানে সেলসম্যানটা ধরে আমি রোর মধ্যে নিয়ে আসবো টান দিয়ে। তাহলে দেখেন সেলসম্যান এখানে কতটা আছে, টোটাল হচ্ছে এখানে দেখাচ্ছে 14 জন হচ্ছে সেলসম্যান আছে। এখন আমি চাচ্ছি যে সেলসম্যান কে কতটা সেল করেছে, তো আমি যেটা কি করব এখানে কলামের নাম কি হচ্ছে যে কাউন্ট। তো আমার এখানে হচ্ছে যে এই যে আমি যে রিপোর্টটা জেনারেট করার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যে এরকম একটা যখন আপনি পিভট টেবিলের এটা সিলেক্ট করে দিবেন যে একটা নির্দিষ্ট লোকেশনে সে পিভট টেবিলটা ক্রিয়েট করবে, তখন এরকম একটা ছোট একটা ইমেজ আকারে দেখতে পাবেন। হ্যাঁ, ওটার উপরে ক্লিক করলে এটা আসবে, যদি বাইরে ক্লিক করেন ওইটা চলে যাবে, জন্য এটার উপরে ক্লিক করতে হবে, এটার উপরে ক্লিক করলে এই অপশনটা আসবে। তো আমি সেলসম্যানের নামটা যখন আমি আনতে যাব তখন সেলসম্যানের এই কলামের নাম এটা সিলেক্ট করে আমি রোতে নিয়ে আসলাম। আর হচ্ছে যে কাউন্ট কাউন্ট যেটা আছে সেটা আমি কি যাচ্ছি যে টোটাল কে কতটা সেল করেছে, তা আমি কাউন্টটা নিয়ে কোথায় যাব, এই যে ভ্যালুস, কাউন্টটা ভ্যালুসে করা যাবে। কারণ হচ্ছে যে এই যে কাউন্টের মধ্যে যা যা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে কি সংখ্যা। হ্যাঁ, তা সংখ্যাগুলো আমরা কিসে দিব, ভ্যালুসের যেটা সাইড আছে একটা পার্ট আছে সেখানে নিয়ে যাব। এখানে এখানে যদি আমি কাউন্টের এটা এখানে নিয়ে যাই সে অটোমেটিক্যালি এটাকে সাম করে দিবে, যেহেতু এগুলো সব হচ্ছে ভ্যালু।
হ্যাঁ, তার মানে আরিফ সেল করেছে হচ্ছে কত, 217টা প্রোডাক্ট সেল করেছে, ঠিক আছে। এখন আমি যদি এ টু জেড করতে চাই, আমি এটা সিলেক্ট করে রাইট বাটন না, এটা জাস্ট এই জায়গায় সিলেক্ট করে আমি যদি জেড টু এ করতে চাই, মানে বড় থেকে ছোট, আরেকটা হচ্ছে এ টু জেড ছোট থেকে বড়, সেটা আমরা কিন্তু করতে পারবো, ঠিক আছে। এখান থেকে এখানে নিয়ে আসলাম, কিন্তু যদি আমি ধরেন আমি এটা আনলাম না, আমি কাউন্ট চাচ্ছি না যে কতটা সেল করেছে। এখন আমি যদি এই আইডি বা এই নামটাও যদি আমি এখানে আবার নিয়ে আসি, নামটা না, প্রোডাক্ট, সোল্ড প্রোডাক্ট, সোল প্রোডাক্টটা যদি আমি এখানে নিয়ে আসি, সে দেখাবে কাউন্ট, কাউন্ট দেখাবে সোল প্রোডাক্ট, সোল প্রোডাক্ট এখানে নিয়ে আসলে সে কাউন্ট দেখাবে, কাউন্ট করে নিবে অটোমেটিক। কারণ হচ্ছে যে সোল প্রোডাক্টের মধ্যে কি আছে, সব টেক্সট লেখা, টেক্সট তো কাউন্ট করা যায় কিন্তু টেক্সট তো যোগ করা যায় না, সেই জন্য সে অটোমেটিক্যালি এখানে কাউন্ট করে নিচ্ছে, ঠিক আছে। এখন আমি চাই, এখন আমি যখন এই যে কাউন্টটা নিয়ে আমি যখন এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে সব সাম করে নিয়েছে। তো আমরা একটু ম্যানুয়ালি যদি দেখতে চাই যে জাফর জাফর আসলে কতটা সেল করেছে, ম্যানুয়ালি এখানে টান দিয়ে আমি দেখছি, এখানে দিয়ে দেখা যায় নিচে, এখানে দেখেন এখানে হচ্ছে যে জাফরের এমি টোটালটা যদি টান দিই, টান দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে সাম হচ্ছে 147, হ্যাঁ 147, এখানে জাফর কই, না জাফরের এখানে আরো কিছু ডাটা আছে, আমি এটা ফিল্টার করি। ফিল্টার করার জন্য যেটা করতে হয়, ডাটার এখানে এখানে যে ডেটা ট্যাব আছে এখানে যেতে হবে, এখানে যে আমি ডাটার মধ্যে সিলেক্ট করবেন যে ডাটাটা আছে সেখানে যখন এক জায়গায় সিলেক্ট করলেই চলবে, তারপরে ফিল্টার আপনি ক্লিক করলে সেই কলাম ওয়াইজ ফিল্টারের অপশন বাটন গুলো চলে আসবে, এগুলো হচ্ছে ফিল্টারের আইকন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে জাফরটাকে আমি দেখতে যে জাফরের কি অবস্থা, জাফর এখানে যে এখানে আমি ফিল্টারের এই আইকনে ক্লিক করলাম, করার পরে এখানে সার্চ বক্সে লিখলাম যে এটা এফ, বা এখানে যে নাম আছে যে এফ, নামটা কি নাম ছিল জন্য, সরি এই এখানে তো পাবো না, আমি যেই কলামে যে নাম আছে সেই নামটা সার্চ দিতে হবে, যেহেতু সেলসম্যানের ঘরে যে আমার নামগুলো আছে, তাহলে আমি সেলসম্যানের ওই ফিল্টারের এই আইকনে আমি ক্লিক করব। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই কলামের যে ডাটাগুলো আছে সেগুলো সে সার্চ করবো। আমি এখানে ক্লিক করলাম, এই যে জাফর আসলো, জাফর এখানে কতটা আছে টোটাল আমি সিলেক্ট করলাম, 24টা, 24টা ডাটা আছে। এখন এটা সাম কত, আমি এটা মাউস দিয়ে আমি সিলেক্ট করে নিলাম, মাউস দিয়ে কিভাবে সিলেক্ট করলাম, প্রথমে প্রথম ডাটা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন এড়ে দিলাম, ডাউন এর প্রেস করার সাথে 558 দেখাচ্ছে, টোটাল কাউন্ট হচ্ছে 24টা, ঠিক আছে। তো জাফরের এখানে কতটা ছিল আমি দেখেছিলাম, তো এখান থেকে ফিল্টার করার সাথে সাথে দেখবেন যে এটা ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে যে এ যখন ফিল্টার করছে, দেখেন 1 2 3 4 5, তারপরে 7 8, তারপরে হচ্ছে 108, 109, 110, কারণ হচ্ছে যেসব সেলের মধ্যে জাফর আছে শুধুমাত্র সেই সব সেলগুলোকে সে শো করছে, তার মাঝখানে যেসব রোগুলো ছিল সেগুলোকে সে কি করেছে, হাইড করে দিয়েছে, ঠিক আছে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, সেই জন্য ফিল্টার করলে এরকম হবে, তখন এই পাশে যদি ওই রোগগুলোর মধ্যে কোনো ডাটা থাকে সেগুলো হাইড হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আবার ওই জিনিসটা আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য ফিল্টারটা আমি উঠে আবার ক্লিক করলে ফিল্টারটা উঠে যাবে। সবসময় মনে রাখবেন ভেলুসের ঘরে, ভ্যালুসের যে জায়গাটা এখানে আপনি যেটাই আনেন না কেন, সেই কলামের মধ্যে যদি ডাটাগুলো টেক্সট আকারে থাকে তাহলে সেটা কাউন্ট দেখাবে এখানে, ওকে। আর যদি এখানে কোনো ভ্যালুস থাকে তাহলে আমরা সাম, এভারেজ, কাউন্ট সবকিছু করতে পারবো, ঠিক আছে। মানে ডিফল্ট অপশন হচ্ছে টেক্সটের ক্ষেত্রে কাউন্ট, আর ভ্যালুসের ক্ষেত্রে সাম, এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এখন আপনি ধরেন যে সাম করতে চান না, এভারেজ করতে চান, তাহলে এভারেজ করার জন্য যেটা করতে হবে, এই যে এখানে একটা অ্যারো সাইন আছে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিংস এ ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সামারি, ভ্যালু, ফিল্ড বাই, ডিফল্ট হচ্ছে যে সাম 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 সে করে নিবে। আমি এটা চেঞ্জ করে যদি এভারেজ দিয়ে দিই, এখন এভারেজ সে দেখাবে যে এভারেজ তার কয়টা করে তার সেল হচ্ছে সেটা দেখাচ্ছে, আর এখানে যেহেতু দশমিক আকারে দেখাচ্ছে, আমি টোটালটা সিলেক্ট করে হোমে যাব, হোমে যে এখান থেকে আমি ডিক্রিজ ডেসিমল গুলো ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। আমি যদি এখন চাই কাউন্ট বের করতে, কাউন্ট আমরা সংখ্যার ক্ষেত্রে কিন্তু কাউন্ট করা যায়, ঠিক আছে, আমরা এই কাউন্টটা সিলেক্ট করবো, সিলেক্ট করে ওকে দিব, তাহলে কি এই সে সবগুলোকে সে কাউন্ট করে ফেলবো, ঠিক আছে। কিন্তু ডিফল্ট যে অপশনটা, ডিফল্ট যেটা বলেছি সেটা হচ্ছে কোনো টেক্সটের ক্ষেত্রে আপনাকে এইভাবে আলাদা করে কাউন্ট দিতে হবে না, জাস্ট টান দিয়ে এখানে দিলে সেটা অটোমেটিক্যালি সে কাউন্ট করে নেবে, ওকে। এখন আমি এই রিপোর্টটা এখন আমাদের অ্যানালাইসিস করা দরকার, অ্যানালাইসিস কিভাবে করবো, লেফট সাইডে থাকবে নাম, উপরে থাকবে যে প্রোডাক্টের নামগুলা, এখানে থাকবে প্রোডাক্টের নামগুলা, তার মধ্যে আমি দিব যে সাম, কে কোন প্রোডাক্ট, মানে এই
এই ডাটা থেকে আমি বের করব যে কে কোন প্রোডাক্ট কতবার মানে কতবার কে কোন প্রোডাক্ট কতটা সেল করেছে সেটা বের করতে চাই। তার মানে লেফট সাইডের নাম বা উপরেও আমরা নাম দিতে পারি, সমস্যা নেই। তারপর হচ্ছে সোল্ড প্রোডাক্ট, সোল্ড প্রোডাক্ট যদি দেই তাহলে সোল্ড প্রোডাক্ট নিয়ে যাব, এখান থেকে নিয়ে কলামে নিয়ে যাব। তাহলে দেখেন সোল্ড প্রোডাক্ট এখানে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখেন সব প্রোডাক্টের নামগুলো চলে আসছে। এই প্রোডাক্টের যে নামগুলো এগুলো হচ্ছে যে এই যে এর মধ্যে যে লেখা আছে যেগুলো সেগুলা। ওকে, এখন আমি যদি চাই যে কে কতটা সেল করেছে, তাহলে আমি যেটা করব, কাউন্টের মধ্যে তো বলা আছে যে কে কতটা সেল করেছে। কাউন্টের মধ্যে জাফর সেল করেছে এইচপি প্রোডাক্ট 16টা, জাফর আবার সেল করেছে এইচপি প্রোডাক্ট 24টা। ওকে, জাফর আবার ডেল সেল করেছে, এইচপি সেল করেছে এত। কিন্তু এক একটা রিজিওনে, ঠিক আছে, এক একটা রিজিওনে এক এক ডেটে এক এক রকম সেল দেখাচ্ছে। তো আমি এই জিনিসটা যদি বের করতে চাই সে প্রত্যেকটা প্রোডাক্ট কে কতটা করে সেল করেছে, তাহলে আমি যেটা করব এখান থেকে এই যে কাউন্টের এটা আছে টান দিয়ে সে ভ্যালু এখানে নিয়ে আসবো। যখন নিয়ে আসছি তখন সেখানে কি হচ্ছে, সাম অফ কাউন্ট, এই যে কাউন্ট এখানে যে কাউন্ট গুলো দেখাচ্ছে এগুলো সে সাম করে দেখাচ্ছে। এখন এখানে দেখেন একটা রো লেভেল নামে একটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ, তো রো লেভেলটা কি, রো লেভেলটা হচ্ছে যে যেহেতু আমরা ওখান থেকে ডাটা নিয়ে আমরা এই যে কাজগুলো করছি এখানে ডিফল্ট হিসেবে রো লেভেলে ডাটাগুলো প্লেস করেছি, সেই জন্য হচ্ছে যে এই রো লেভেলে ডাটাগুলো প্লেস করেছি সেই জন্য রো লেভেল দেখাচ্ছে। এটা যদি আমি চেঞ্জ করতে চাই যে অরিজিনালি যে নামটা সেটা যেন শো করে, সেজন্য আমাদের কি করতে হবে, এই পিভট টেবিল করার সাথে সাথে দুইটা অপশন ওপেন হয়, একটা হচ্ছে অ্যানালাইজ আর একটা হচ্ছে ডিজাইন। আমরা ডিজাইনে যাব, গ্রাউন্ড গ্র্যান্ড টোটাল না লেআউট, এই যে রিপোর্ট লেআউটে যাব। রিপোর্ট লেআউটে কি হবে, শো টেবুলার ফর্ম, শো টেবুলার ফর্মে দিলে এখানে দেখাচ্ছে কি সেলসম্যান, সেলসম্যান কোথায়, এই যে এই সেলসম্যানের এই নামটা অ্যাকচুয়াল নামটা শো করছে। আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে কি সোল্ড প্রোডাক্ট, এই যে এখানে সোল্ড প্রোডাক্ট এই যে নামটা এই নামটা শো করছে এখানে, ঠিক আছে। আর আপনি যদি এই পিভট টেবিলে যে ডিফল্ট একটা কালার দেখতে পাচ্ছি আকাশি কালার, সেটা যদি চেঞ্জ করতে চান এখানে যাবেন, এখানে যে আপনি আপনার যেটা পছন্দ হয় সেটা যা সিলেক্ট করে দিবেন, মাউস দিয়ে সিলেক্ট করে দিবেন, করে দিলে সেই কালারে হয়ে যাবে। ওকে, এখন আপনি মনে করেন এখানে গ্রাউন্ড টোটাল দেখাচ্ছে, মানে গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে, আবার এই জায়গাও গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে, আপনি এগুলো চান না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি যাবেন এখানে, যাবেন রিপোর্ট সরি গ্র্যান্ড টোটাল, এখানে যাবে গ্র্যান্ড টোটাল অফ রোস এন্ড কলাম, রোস এবং কলাম থেকে এই কলামে যে গ্র্যান্ড টোটাল ছিল সেটাও চলে যাবে, বটমে যেটা ছিল সেটাও চলে যাবে। আবার যদি মনে করেন না আপনি এটা আনতে যাচ্ছেন, তাহলে আপনি প্রথমে পিভট টেবিল যেটা ক্রিয়েট করেছেন সেখানে মাউস দিয়ে ক্লিক করবেন, ডিজাইনে অপশনটা ওপেন হবে, তারপরে হচ্ছে যে আপনার অন ফর রোস এন্ড কলাম, এই যে কলামে গ্র্যান্ড টোটাল চলে আসছে এবং এখানেও গ্র্যান্ড টোটালটা চলে আসছে। গ্র্যান্ড টোটাল এই জায়গায় গ্র্যান্ড টোটাল মানে হচ্ছে যে এই বরাবর যে টোটাল যেটা পাচ্ছে সেটা, আর এই নিচে যে গ্র্যান্ড টোটাল তার মানে হচ্ছে যে এই যে উপর থেকে নিচ বরাবর যে টোটাল আছে সেটা হচ্ছে যে গ্র্যান্ড টোটাল। ওকে, তারপর হচ্ছে যে রো হেডার, এখান থেকে আপনি যেটা করতে পারেন ব্যান্ড করতে পারেন, ব্যান্ড বলতে এই হবে যে দাগগুলো যেটা দেওয়া সেটা সেটা দিতে পারেন। আবার হচ্ছে যে কলাম ওয়াইজ যদি আপনি ব্যান্ড করতে চান, ব্যান্ডেড কলাম মানে এগুলো হচ্ছে যে দাগ দিয়ে দিয়ে আলাদা করা আর কি। তারপরে কলাম হেডার যদি আপনি কালারটা উঠাই দিতে চান, হ্যাঁ, তো এই অপশনগুলো এখান থেকে আমরা জাস্ট মাউস দিয়ে ক্লিক করে করে করতে পারবো। ওকে, তারপর হচ্ছে আপনার অ্যানালাইসিসে যাই, অ্যানালাইসিসে এখান থেকে আরেকটা অপশন দেখেন, এখানে যে এই যে ফিল্টারে যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন এখানে যে অ্যারো সাইন দেখতে পাচ্ছি, এই ধরনের যখন অ্যারো সাইন পাবেন তার মানে সেখান থেকে আমি চাইলে ফিল্টার করতে পারবো। কিভাবে ফিল্টার করব, এখানে মাউস দিয়ে ক্লিক করব, করার পরে দেখেন আপনি যে প্রোডাক্টটা আপনি সেল করতে দেখতে চান, কারণ আপনি এইচপি প্রোডাক্ট সম্পর্কে আপনি একটু জানতে চান যে এইচপি প্রোডাক্ট কে কতটা সেল করেছে, জাস্ট এইচপি প্রোডাক্টটা সিলেক্ট করলেন তাহলে শুধুমাত্র এইচপি প্রোডাক্টের ক্ষেত্রে দেখাচ্ছে কার জাফরের নাম। এখন আমি যদি অন্য প্রোডাক্ট সেল করি, আমি যদি ডেলটা সেল করি মানে ডেলটা চেক করি, তাহলে কিন্তু ডেল দেখাচ্ছে জাফর এবং জিয়া দেখাচ্ছে, ঠিক আছে। আবার এই ফিল্টারিং অপশনটা আপনি অন্যভাবে চাইলেও করতে পারেন, যে আপনি যেটা থ্রুতে ফিল্টার করবেন সেই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন, এই জায়গায় সরি এখান থেকে মানে রিজন ওয়াইজ ধরেন আপনি ফিল্টার করবেন, তাহলে এখান থেকে নিয়ে এসে ফিল্টারের অপশন যে একটা আলাদা একটা খালি জায়গায় ফিল্টার সেখানে এসে এখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন উপরে একটা ফিল্টারের জন্য একটা আলাদা অপশন ওপেন হয়েছে, যেটা থ্রুতে মানে যেটার উপরে বেস করে টোটাল জিনিসটা আপনার ফিল্টার হবে। আমরা চাইলে এখান থেকে ফিল্টার করতে পারি, এটা আলাদা অপশন, আবার এটা হচ্ছে যে একটা আলাদা অপশন, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা যেটা যেটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। আমরা যদি কুমিল্লা দেখতে চাই তাহলে কুমিল্লাটা আমি সিলেক্ট করলাম, ধর ওকে দিলাম, তাহলে শুধুমাত্র কুমিল্লা রিজিয়নের কি অবস্থা সেটা দেখাচ্ছে। যখন আমি চিটাগং দেখতে চাই, যখন চিটাগংটা সিলেক্ট করে আমি ওকে দেবো, তাহলে চিটাগং রিজিয়নে
কোথায় কি সেল হলো সেইটা দেখাচ্ছে। আর যদি আমি চাই যে না আমি এগুলো সবগুলোই দেখবো একসাথে, তখন অলটা সিলেক্ট করব, তারপরে ওকে দেবো, তারপরে অলটা সিলেক্ট হয়ে গেল। এখন এখানে এখানে এইভাবে ফিল্টার না করে আরেকটা ফিল্টার অপশন আছে, সেটা হচ্ছে আপনার ইনসার্ট স্লাইসার। তো আমি এখানে ক্লিক করার পর অ্যানালাইজার যে এটা মানে নর্মালি হচ্ছে যে পিভট টেবিলটা ক্রিয়েট করার পরে যেটা হয় যে উপরে দুইটা ট্যাব ওপেন হয়, যেটা হচ্ছে যে একটা অ্যানালাইজ আর একটা হচ্ছে যে ডিজাইন। হ্যাঁ, ডিজাইন দিয়ে আমরা ডিজাইন করব, আর অ্যানালাইজ দিয়ে আমরা এই যে অ্যানালাইজ বিভিন্ন ধরনের কাজগুলো করব, ফিল্টারিং করা, তারপর হচ্ছে যে পিভট টেবিলের নাম সেট করা, সেগুলো আমরা করতে পারবো। যেমন হচ্ছে যে এই পিভট টেবিলের একটা নির্দিষ্ট একটা নাম আছে যেটা থ্রুতে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় কানেকশন করতে পারবো, কানেকশনের জন্য প্রয়োজন হবে। তো এই নামটা এই যে এখানে পিভট টেবিল নাম দেখাচ্ছে পিভট টেবিল ওয়ান, তা এই ডিফল্ট নামটা চেঞ্জ করে আমরা যে কোনো নাম দিতে পারি, টিইএসটি টেস্ট ওয়ান আমি আপাতত দিলাম টেস্ট ওয়ান নামে, ঠিক আছে। আবার এই রাইট সাইডে যে অপশনটা আসছে, হ্যাঁ এটা আমি যেহেতু আমার একটু মানে বিরক্তি লাগছে বারবার আসছে, তা আমি যেটা করলাম এটা ক্রস করে দিলাম। পরবর্তীতে আবার আনতে গেলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করবেন, শো ফিল্ড লিস্ট, একবার নিচের দিকে শো ফিল্ড লিস্ট আবার আসবে, ঠিক আছে। আমি আপাতত ক্লোজ করে দিলাম, আর যেহেতু এগুলো অনেক বড় মানে বেশি ফাঁকা ফাঁকা হয়ে আছে, আমি যেটা করব কি আমি টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে এই যে মাউসটা নিয়ে গেলে এখানে অ্যারো প্লাস সাইন দেখাচ্ছে, ডাবল ক্লিক করলে যতটুকু জায়গা দরকার প্রত্যেকটা টেক্সটের জন্য কলাম বরাবর সে ততটুকু জায়গাটা নিবে। যদি আমি চাই রো বরাবর এটা ফিক্স করতে যে যতটুকু জায়গা ততটুকু নিবে, তাহলে আমি রো বরাবর ঠিক সিলেক্ট করে রো বরাবর এই যে রো এর যে নামগুলো আছে এখানে নিয়ে গেলাম, প্লাস সাইন দেখাবে, তখন এই অপশনগুলো আসবে, ঠিক আছে। এখন হচ্ছে যে এখানে ফিল্টার একটা অ্যাডভান্স অপশন দেখাই, এটা হচ্ছে ইনসার্ট স্লাইসার। ইনসার্ট স্লাইসারে ক্লিক করার পরে এখান থেকে আমি ধরেন রিজিওন ওয়াইজ, তারপর হচ্ছে সেল প্রোডাক্ট, সোল প্রোডাক্ট ওয়াইজ আমি ফিল্টার করব। এখন দেখেন এখানে দুইটা ফিল্টারের অপশন ওপেন হয়েছে। হ্যাঁ, এটা থ্রু আপনি যখন ফিল্টার করবেন খুব ইজিলি, মানে ওই যে একটু আগে যে ফিল্টারিং অপশন দেখালাম ওইটা এক ধরনের ফিল্টারিং, আর এটা হচ্ছে আর এক ধরনের ফিল্টারিং। নর্মালি এটা ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়। তো দেখেন আমি যখন কুমিল্লা সিলেক্ট করবো তখন দেখেন ডাটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সে কুমিল্লার জন্য যেসব যারা যারা কুমিল্লা ওয়াইজ সেল করেছে সেই ইনফরমেশন গুলো শো করছে। যখন আমি ঢাকা সিলেক্ট করলাম তখন ঢাকার মধ্যে যারা যারা সেল করেছে কতটা সেগুলো সেল দেখাচ্ছে, যদি খুলনা দেই তাহলে খুলনার ইনফরমেশন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি যেহেতু আমার এটা সিলেক্ট করা, এটা আমি বুঝতে পারছি যে সবগুলো সাদা হয়ে আছে আর এটা হয়ে যাচ্ছে কি মানে আকাশি কালার, তার মানে হচ্ছে যে কুমিল্লা সিলেক্টেড এবং কুমিল্লার মধ্যে এই এই পার্সন গুলা এই সেল গুলা করেছে, ঠিক আছে। এখন আমি যদি চাই আগের ডিফল্ট অপশনে ফিরে আসতে, তাহলে আমি কি করব, এই যে এখানে একটা ক্রস সাইন আছে এখানে ক্লিক করলে যখন ফিল্টারিংটা উঠে যাবে। আর এখানে দেখেন আমি যদি চাই যে দেখতে প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে কি কোনটা সেল করেছে, তাহলে আমি ডেলে ক্লিক করলাম, তাহলে ডেল সেল করেছে জাফর জিয়া, এইচপি শুধুমাত্র জাফর, লাভা কে কে সেল করেছে, জুয়েল কামাল, এই ইনফরমেশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি চাই যে আমি লাভা দেখবো এবং এইচপি দেখবো, এই দুইটা দেখতে যাচ্ছি যে একসাথে, তাহলে আমি কি করবো, কন্ট্রোল প্রেস করবো কিবোর্ড থেকে, তারপরে আমি এইচপি তে প্রেস করলাম। দেখেন এখন কন্ট্রোল প্রেস করে যখন আমি যে কয়টা চাই আমি একসাথে সিলেক্ট করতে পারি। এখানে আমি দুইটা সিলেক্ট করেছি, লাভা এবং এইচপি পিসি, এইচপি পিসি সেল করেছে শুধুমাত্র জাফর, আর লাভা সেল করেছে এই তিনজন। আমি যদি চাই ডেলটা আমি দেখতে একসাথে, তাহলে কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করে দিলাম ডেল, তখন ডেলটা দেখাবে এই যে ডেল সেল করেছে কে জাফর জিয়া, এইচপি সেল করেছে কে জাফর, আর লাভা সেল করেছে জুয়েল কালাম এবং নাহিদ, আর এখানে গ্র্যান্ড টোটালটা দেখাচ্ছে। আর যখন আমি ফিল্টারটা তুলে দেবো তখন হচ্ছে যে এখানে ক্রস সাইন আছে, ক্রস সাইনটা দিয়ে ফিল্টার তুলে দেবো। ওকে, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এখানে ক্রস সাইন শো করছে কিনা, যখন কোনো রিপোর্টে দেখবেন যে আপনার ঠিক মতন আসছে না তখন দেখবেন যে এখানে ক্রস সাইন দিয়ে, ক্রস সাইন যদি শো করে তাহলে বুঝবেন যে ওই জায়গাটা ফিল্টার করা আছে, তখন ফিল্টার তুলে দিবেন, তাহলে অ্যাকচুয়াল রাডারে আবার ফিরে আসবে, ঠিক আছে। আর একটু আগে যে বলেছিলাম যে এখানে হচ্ছে নাম সেট করায়, নামটা কখন লাগে, যেমন হচ্ছে যে আপনার ধরেন দুইটা দুইটা রিপোর্ট আছে, মানে এই দুইটা টেবিল আছে, আমি এই টেবিল থেকে আমি আরেকটা টেবিল আমি যদি ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করবো দেখেন, আমি জাস্ট এই টেবিলটাকে কপি করে আমি নিচে যদি পেস্ট করে দিই, নিচে যদি পেস্ট করে দিই ওই সেম একটা পিভট টেবিল এখানে নতুন আরেকটা নামে, নতুন আরেকটা নামে পিভট টেবিল টু নামে আরেকটা হচ্ছে যে পিভট টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমি এই পিভট টেবিলটা আমি অন্যভাবে সেট করবো,
তো এই পিভট টেবিলে যে যে অপশনের থ্রুতে অ্যানালাইসিস করা আছে সেই অপশনগুলো আমি তুলে দিই, কাউন্ট তুলে দিই, সোল্ড তুলে দিই, তো সেলসম্যান তুলে দিই। ঠিক আছে, এইটাও যে পিভট টেবিল এটাও সেম পিভট টেবিল, এবং এটা যখন আমি কপি করে নিচে নিয়ে পেস্ট করলাম তখন সে কি করলো, তখন সে এই পিভট টেবিলের জন্য যে ডাটাটা সিলেক্ট করেছিল এই পিভট টেবিলের জন্য সেম ডাটাটা সে সিলেক্টেড অবস্থায় রেখেছে। ঠিক আছে, এখন আমি চাই ডাটাটা অন্যভাবে, এখন আমি চাই রিজিওন ওয়াইজ টোটাল সেল সোল্ড কতটা হয়েছে, মানে টোটাল ইনকাম ইউএসডি ইউএসডি ইনকাম কত বা বিডিটি ইনকাম কত রিজিওন ওয়াইজ। তো আমরা দেখি রিজিওন ওয়াইজ রিজিওনটা দিলাম, রিজিওনটা দেওয়ার সাথে সাথে সে অটোমেটিক্যালি রো বরাবর নিয়েছে। আমি চাইলে এখান থেকে যদি টান দিয়ে এখানে নিতে পারি, আবার এখান থেকে নিয়ে এসে এখানে নিতে পারি, মানে রো বরাবর রাখলে এই বরাবর সে থাকবে, আর যদি এখান থেকে নিয়ে এখানে নিয়ে যায় তাহলে সে কলাম বরাবর থাকবে, বা এটা আমি যেখান থেকে না নিয়ে এখান থেকে নিয়ে এখানে রাখতে পারি, অথবা এখান থেকে নিয়ে এখানে রাখতে পারি, একই কথা। ঠিক আছে, এখন আমি যদি চাই যে টোটাল ইউএসডি মানে ইউএসডি কত কত সেল হয়েছে, আমি এগুলো জাস্ট হচ্ছে স্যাম্পল একটা ডাটা আর কিছু না, অরিজিনাল অরিজিনাল না। তো এখন আমি চাচ্ছি যে টোটাল কত ইউএসডি সেল হয়েছে, তা আমি জাস্ট হচ্ছে ইউএসডি যেটা আছে সেটাকে আমি টান দিয়ে এনে এই ভ্যালুস এর ঘরে রেখে দিলাম, সে অটোমেটিক্যালি সাম করে দিয়েছে। কিভাবে বুঝলাম এটা সাম করেছে, এখানে লেখাই আছে সাম অফ ইউএসডি। আরো আপনি যদি ইয়া হতে চান যে অ্যাকুরেটলি আসলে সামই হয়েছে কিনা দেখার জন্য, এখানে যে অ্যারো সাইন আছে এখানে ক্লিক করব, ভ্যালু ফিল সেটিংস এ যাবো, যে এখানে দেখতে পাচ্ছি যে সামটা সিলেক্টেড আছে। যদি চাই যে এভারেজ কত ইউএসডি সেল হয়েছে তাহলে এখানে এভারেজ সিলেক্ট করে ওকে দেবো, সে এভারেজ করে দিবে যে এভারেজ এত ইউএসডি সেল হয়েছে। ঠিক আছে, এখন আমি যদি চাই যে কতটা প্রোডাক্ট সে সেল করেছে এই রিজিওনে, ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে কতটা প্রোডাক্ট এই কাউন্টটা নিয়ে আমি যদি এর নিচে দিই আবার, ঠিক আছে, তখন আরেকটা কলামের মধ্যে সে সাম করে দেখাচ্ছে যে টোটাল এতটা প্রোডাক্ট সে সেল করেছে। সাম অফ কাউন্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে যে ওই সাম হচ্ছে যেহেতু এটা সাম করছে, আমি ইউএস কাউন্টটা নিয়ে এখানে রাখছি, সেই জন্য সাম করছে কিসের, কিসের সাম করছে, এই যে কাউন্ট যে কলাম আছে এই কলামের, সেই জন্য লেখাচ্ছে সাম অফ কাউন্ট। আর এটা হচ্ছে সাম অফ ইউএসডি, কারণ হচ্ছে যে এই ইউএসডি এটাকে ইউএসডি টাকে টান দিয়ে আমি এখানে রেখেছি, তা এখানে আনার পরে সে কি করছে, সাম করছে অফ কার ইউএসডি কলামের। ওকে, এখন আমি এই নাম যদি চেঞ্জ করে ইউএসডি দেই তাহলে কিন্তু সে নিবে না, কারণ অলরেডি পিভট টেবিলের মধ্যে এই নামে একটা এ আছে। তো আমি সেক্ষেত্রে ইউএসডি সাম লিখি, এটা নিবে। ঠিক আছে, আমি অন্য নাম দিই, কিন্তু এখানে যে নামগুলো আছে কলামের সেগুলো দেওয়া যাবে না। তারপর হচ্ছে যে সোল্ড, টোটাল সোল্ড, টোটাল সোল্ড প্রোডাক্ট, দেখেন এখানে নামগুলো আমি কিন্তু চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে টোটাল কত, টোটাল কত ইউএসডি হচ্ছে যে সোল্ড হয়েছে সেটা দেখতে পাচ্ছি, সাথে আমি দেখতে পাচ্ছি কি টোটাল সোল্ড প্রোডাক্ট। ওকে, এখন আমি যদি চাই যে এটা আমি ডলারে কনভার্ট করবো, তাহলে ডলারে কনভার্ট করার জন্য এখানে আমি ক্লিক করলাম, সিলেক্ট করার পরে এখানে একটু ইয়ে সাইন আসছে, তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা ডিক্রিজ ডেসিমল করে দিলাম, তো ডলারের সাইনটাও আছে এটাও আছে। আমি যদি চাই এটাকে টাকাতে কনভার্ট করতে, প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করে নেব, লাস্ট ক্লাসে দেখেছিলাম, তারপরে হচ্ছে যে এখানে অ্যারো সাইন আছে এখানে ক্লিক করব, মোর অ্যাকাউন্ট ফরম্যাটস এ যাবো, যাওয়ার পরে এখানে আছে কি সিম্বল, এখানে সিম্বল আছে হচ্ছে ডলার সাইন। তা আমি এখানে যদি বিডিটি লিখি, এটা মানে সিলেক্টেড যে কোনো একটা, যে কোনো একটা সিলেক্ট করে বিডিটি একসাথে যখন লিখবো তখন বিডিটি চলে আসবে, তারপরে ওকে দিলাম, এখন বিডিটি চলে আসছে। আর এখানে যে দশমিকের পরে যে দুইটা দুইটা ইয়ে আসছে, সংখ্যা আসছে, এটার মেইন কারণটা হচ্ছে যে এই যে এখানে যাওয়ার পরে মোর অ্যাকাউন্টে যান, এখানে দেখেন ডেসিমাল প্লেস টু, ডেসিমাল প্লেস টু এখানে ডিফল্ট হিসেবে বলা আছে। তা আমি এটা কমাই দিই, এখানে এ করলে এটা বাড়বে, আর এখান থেকে নিচের দিকে প্রেস করলে এটা কমবে। ওকে দিলাম, দেখেন এখন ডেসিমালটা নেই। ঠিক আছে, আর টোটাল প্রোডাক্ট এটা দেখাচ্ছে পিভট টেবিলে। এগুলো ক্লিয়ার যতটুকু বুঝালাম, ক্লিয়ার কিনা এটা করতে হবে, না করলে বুঝবেন না। ওকে, এখন হচ্ছে যে পিভট টেবিলের এখান থেকে আপনি যদি চার্ট, তো চার্ট আগে আরেকটা জিনিস দেখাই, এখানে যে ফিল্টার দেখাচ্ছে, হ্যাঁ এই যে ফিল্টারিং এর যে অপশনটা, আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে যেটা করবেন, এখানে রাইট সাইডে দেখবেন শো নামে একটা অপশন আছে, হ্যাঁ শো ফিল্ড, শো বাটন, দাঁড়ান এখান থেকে এটা, এটা এই যে এখান থেকে হেডারের যে ফিল্ড, ফিল্ড হেডার এটাকে যদি আপনি ইয়া করে দেন, আনচেক করে দেন, তাহলে সে এখান থেকে ওই যে অ্যারো যে সাইনটা সেটা উঠে দেবে। আমি জি
অ্যারো সাইনগুলো, অ্যারো সাইনগুলো উঠে দিবে, তাহলে সেক্ষেত্রে কি যে কেউ চাইলে এই জিনিসটাকে সে চেঞ্জ করতে পারবে না। এখানে ফিল্টার যে করা সেই অপশনটা চলে গেল, ঠিক আছে। আবার যদি আনতে চান এখানে ক্লিক করবেন, ফিল্টার অপশনটা চলে আসবে। আর এখানে এই যে এখানে রাইট সাইডে একটা অপশন আছে ফিল্ড লিস্ট, ফিল্ড লিস্ট হচ্ছে এখানে ক্লিক করলে দেখেন এটা ওপেন হচ্ছে, এই পিভট টেবিলে এটা ওপেন হচ্ছে, আবার যদি ক্লিক করলে চলে যাচ্ছে। তারপর হচ্ছে যে শো বাটন, আরেকটা যেন কি দেখাতে চাচ্ছিলাম, ওকে, আরেকটা হচ্ছে যে পিভট টেবিলে আপনি যে যখন করেছেন তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়েছে এটা, কিন্তু এর নিচে পরবর্তীতে যদি আরো আরো ডাটা আমরা অ্যাড করি তাহলে কিন্তু সেই ডাটাটা অটোমেটিক্যালি কিন্তু ওখানে নেবে না। হ্যাঁ, তো সেই জন্য যেটা করতে হবে, সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিভট টেবিলের টেবিলটার মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসে যাওয়ার পরে চেঞ্জ সোর্স ডাটা, চেঞ্জ সোর্স ডাটাটা এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সে সিলেক্ট করেছে কতটুকু, এতটুকু সে সিলেক্ট করেছে। হ্যাঁ, এর নিচে কিন্তু সে সিলেক্ট করে নাই। তা আমরা যেটা করতে পারি, আমাদের এখানে একটা শিট এবং তার যে শিট সে শিটের নাম আছে, তারপরে নট সাইন দিয়ে একটা সেলের অ্যাড্রেস, তারপরে কোলন দিয়ে সেলের স্টার্টিং অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে একটা এন্ডিং অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, তো আমি চাইলে আমি যেটা করতে পারি এখান থেকে আমি তার রেঞ্জটা বাড়িয়ে দিব। তা আমি এখানে জাস্ট একটা দুইটা ঘর বাড়িয়ে দিই, হ্যাঁ 77 ছিল তো 79 করে দিই, ওকে দিই। তাহলে দেখবেন যে এখান থেকে সিলেকশনটা একটু বেড়ে গেছে, আমি ওকে দিলাম। ডাটা সোর্স ফিল্টার কন্ট্রোল ফ্রম, এটা তো আগে ছিল না, ওকে, ডিসকানেক্টেড ফ্রম ফিল্টার কন্ট্রোল, ঠিক আছে একটু দেখি। The data source of your team connected to the filter control. ঠিক আছে, দেখি এগুলো আমি ডিলিট করে দিই, এটা কি বলছে আসলে। এখানে যে ইরোরটা দেখাচ্ছিল সেটা হচ্ছে যে আমার অলরেডি যেহেতু যে ফিল্টারের যে বাটনগুলো আমি এগুলো দিয়েছিলাম, হ্যাঁ, সেই জন্য সে যখন আমি ফিল্টারের একটা আলাদা অপশন দিয়েছিলাম ইনসার্ট স্লাইসার, তো স্লাইসার দেওয়ার ফলে যেটা হচ্ছে সে যখন আমি রেঞ্জটা এই সিলেকশন রেঞ্জটা যখন বাড়াতে যাচ্ছি তখন একটা ইরোর দিচ্ছিল। এবার তো হয়ে গেল, একটা মিনিট, ঠিক আছে, যাই হোক। এখানে দেখেন এখানে হচ্ছে যে আমি রেঞ্জটা হচ্ছে যে আমি সিলেক্ট যখন করেছি জাস্ট আমি একটা সেলের একটা রো আমি বাড়িয়ে দিয়েছি, আগে ছিল 77 এখন 78, ঠিক আছে। তা আমি হচ্ছে যে নিচে পড়াবো যাই, তারপরে দেখেন সে সিলেক্ট করেছে কি 1078, এখানে কত আছে আই, এটা হচ্ছে যে আই আর হচ্ছে যে 1078। আমি যদি একটু বেশি করে বাড়িয়ে দিয়ে রাখি, এখানে কত আছে 1000, আমি যদি এটা 5000 করে রাখি তাহলে কি হয়, 5000 করে রাখলে সে এই নিচে যত ডাটা অ্যাড করবো সেগুলো 5000 পর্যন্ত সেটা ডাটাগুলো আমার পিভট টেবিলে অ্যাড করে নিবে। কিন্তু এখানে শুধু ডাটা অ্যাড করলেই কাজ হবে না, ডাটা অ্যাড করার সাথে পরে একটা করে রিফ্রেশ দিতে হবে, এখানে একটা রিফ্রেশ প্রেস করতে হবে, তাহলে সে ডাটাগুলো অ্যাড করবে। যেমন হচ্ছে যে এখানে আমি একটু পিভট টেবিলের ডাটাটা একটু চেঞ্জ করি তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। সেলসম্যানের নামটা এখানে না দিয়ে এখানে প্রোডাক্ট সোল্ড, প্রোডাক্ট সোল্ড আমি এখানে নিয়ে আসি, প্রোডাক্ট সোল্ড, কাউন্ট অফ প্রোডাক্ট সোল্ড, এখানে দেখাচ্ছে যে কত এসআর ল্যাপটপে 1408টা, 1408টা দেখাচ্ছে। তো আমি নিচে যাই, নিচে যে আমি হচ্ছে যে রানার বাইক কয়টা আছে দেখি, আমরা রানার বাইক, রানার বাইক আছে 9163টা, তা আমি রানার বাইকটা কপি করে আবার নিচে আর পেস্ট করে দিই কয়েকটা, আমি এই কয়টা এখানে পেস্ট করলাম, এখানে যে কয়টা পেস্ট করলাম সেগুলো হচ্ছে যে এগুলা,
এগুলো পেস্ট করলাম। তো এখানে টোটাল আমি কয়টা অ্যাড করেছি কাউন্ট, এখানে কটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে 176টা অ্যাড হয়েছে। এখন দেখেন 176টা কিন্তু এখানে আরো অ্যাড হয়ে যাবে, এই যে এটার সাথে প্লাস 176 হবে, তাহলে এখানে আসবে কত, 9339 এটা আসবে। কিন্তু এটা আমি অ্যাড করার পরে কিন্তু এটা আসে নাই। তো এটা আনার জন্য যেহেতু আমার রেঞ্জটা বাড়ানো আছে 5000 রো পর্যন্ত, মানে বাড়ানো আছে 5000 সামথিং রো পর্যন্ত বাড়ানো আছে, সেজন্য ওই রেঞ্জের মধ্যে আছে, কিন্তু এখানে ডাটাটা অ্যাড করার পরে এখানে আসছে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ডাটার মধ্যে যে একটা রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ করার সাথে সাথে দেখেন রানার বাইকের এটা চেঞ্জ হয়ে গেছে, রানার বাইকের এটা চেঞ্জ হয়ে কত আসছে, এটা হচ্ছে যে 9339। আর এখানে এই জিনিসটা চেঞ্জ হয়েছে কারণ হচ্ছে, এখানে চেঞ্জ হয়েছে কারণ হচ্ছে যে সেল রেফারেন্সটা চেঞ্জ হয়ে গেছিল, সেজন্য 9339 আসছে। হ্যাঁ আগে কত ছিল, আগে ছিল হচ্ছে যে, আগে ছিল হচ্ছে যে এত, ঠিক আছে পেস্ট করে দিই, মানে নর্মালি আমাদের আসার কথা এটাই, যখন আমি রিফ্রেশ দিলাম সাথে সাথে এটা চলে আসে, ঠিক আছে ইয়ে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে ওই ভ্যালুটা আমাদের এখানে চলে আসে। তো তার মানে হচ্ছে যে আমাকে শুধুমাত্র আমাকে যেটা করতে হবে, কোনো ডাটা যদি আমি একটা পিভট টেবিল কোনো রিপোর্টের মধ্যে করি, তো সেক্ষেত্রে ডাটাটা শুধু অ্যাড করলেই হবে না, ডাটাটা অ্যাড করার পরে ডাটাটা নিচে নিচে অ্যাড করলাম, তারপরে আমাকে চেক করতে হবে যে আমি যেটার জন্য পিভট টেবিল করলাম সেটার এখানে অ্যানালাইসিস, যে তার সোর্স ডাটার রেঞ্জটা কতটুকু দেওয়া আছে। আমি নিচে যাই, নিচে যেয়ে দেখেন সোর্স ডাটার রেঞ্জ শুধুমাত্র এতটুকু পর্যন্ত না, এটা দেওয়া আছে হচ্ছে যে আপনার 5000 পর্যন্ত, 5000 পর্যন্ত, 5000 কত, 5078। তো আমি 5000 পর্যন্ত যাই, দেখি আসলে বলতে যাইতে পারবো না, 1 দেই, 1080 দেই, 80 এখন আমি 1080 দিলাম। এখন দেখবেন যে এটা রেঞ্জটা কিভাবে নিচ্ছে, এখানে পিভট টেবিল এখানে ক্লিক করি, অ্যানালাইজার একটা অপশন আসলো, এই হচ্ছে যে দেখেন আমি কত দিছি, 1080, তার মানে সে কতটুকু জায়গা সিলেক্ট করবে, এই যে 1080 এতটুকু পর্যন্ত সিলেক্ট করেছে, এই লাস্টের একটা সে বাদ দিয়েছে এখানে। হ্যাঁ কারণ আমার রেঞ্জ যতটুকু সিলেক্ট করবো সেই অনুযায়ী সে ডাটা সিলেক্ট করবে, যেহেতু আমি ডাটা অনেকগুলো বসাবো নিচে নিচে, সেজন্য আমাকে প্রত্যেকবারই ডাটা অ্যাড করার সাথে সাথে চেক করে দেখতে হবে যে রেঞ্জটা ঠিক আছে কিনা। তো এখানে যদি আমার রেঞ্জটা এতটুকু পর্যন্ত সিলেক্ট করে তাহলে এই 51টা বাদ যাবে। এখন যদি আমি ডাটাটা আবার রিফ্রেশ দেই, ঠিক আছে এখান থেকে রিফ্রেশ দেই, তাহলে এখান থেকে এই যে রানার বাইকের এখান থেকে মাইনাস মাইনাস মেবি হয়েই গেছে, ঠিক আছে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে 51 মাইনাস হয়ে যাবে। হ্যাঁ ওইটা মাইনাস হয়েই গেছে, আমি যদি এটার সাথে 51 দিই যোগ করি, প্লাস হচ্ছে যে 51 যদি যোগ করতাম তাহলে দেখেন 9339। তো প্রত্যেকবার ডাটা অ্যাড করার পরে আমার দুইটা জিনিস চেক করতে হবে পিভট টেবিলের ক্ষেত্রে, এটা মাস্ট বি চেক করতে হবে, এক হচ্ছে যে আমার রেঞ্জটা ওই যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে ডাটাটা আছে কিনা, আর তারপরে হচ্ছে যে ডাটাটা যদি থাকে আমি ডাটাটা অ্যাড করলাম, তারপরে অবশ্যই রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ না দিলে ডাটাটা অ্যাড হবে না। আর এটার যদি আমি একটা গ্রাফ মানে চার্ট যদি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এটা চার্টও করতে পারি, এটা সেটা কিভাবে, সেটা আমি জাস্ট হচ্ছে যে এখানে এখানে মাউসটা সিলেক্ট করলে অ্যানালাইজার মধ্যে দেখেন পিভট চার্ট নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে পিভট চার্টের থ্রুতে সে একটা চার্ট তৈরি করে নেবে অটোমেটিক্যালি এই ডাটার উপর বেস করে। এখানে এখানে আর একটা জিনিস আমি দেখাই, এই যে আমি যে এখানে চারটা পড়া দেখাচ্ছি, এখানে যে আমি কানেকশনের যে নামটা দিলাম, এই যে এখানে নামগুলো, হ্যাঁ তো এই নামগুলো দেওয়ার মানে কেন লাগে, নামগুলো এই লোকের জন্য লাগে কারণ কোন টেবিলটা আসলে কিসের জন্য সেটা বোঝার জন্য। যেমন এই একটা পিভট টেবিল, এই একটা পিভট টেবিল, এই টেবিলে এক ধরনের ইনফরমেশন পাচ্ছেন, এই টেবিলে এক ধরনের ইনফরমেশন পাচ্ছেন, যখন আপনি এই যে আপনি যে ফিল্টারের যে ইনসার্ট স্লাইসার মানে এই যে স্লাইসারটা যখন আপনি অ্যাড করলেন, ঠিক আছে এই স্লাইসারের সাথে কার কার কানেকশন করবেন তার নামের সাথে যদি সঙ্গতিপূর্ণ থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে টেস্ট ওয়ান এটা, আর এটার নাম কি হচ্ছে পিভট টু, তাহলে আমি এটার নাম দেই, যখন যে কোনো নাম দিতে পারি আমাদের কাজের সাথে সঙ্গতিপূর্ণ এমন নাম দিতে হবে, টেস্ট টু, আমি আপাতত টেস্ট টু দিলাম। তো আমি এটার সাথে কানেক্ট করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে এই স্লাইসারের মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে রিপোর্ট কানেকশন, ঠিক আছে এটা কি রিপোর্ট কানেকশন, রিপোর্ট কানেকশন বলতে বোঝাচ্ছে যে কোন আপনি পিভট টেবিলের সাথে সেটা অ্যাড করছে, তার মানে সে টেস্ট ওয়ান কে অ্যাড করেছে এখানে, ঠিক আছে
টেস্ট ওয়ান মানে এই পিভট টেবিলের সাথে তার ডাটাটা অ্যাড আছে। মানে আমি এখানে ক্লিক করছি, তার মানে সে এই দেখেন এই এই টেবিলের সাথে সেটা কানেক্টেড আছে। এখানে দেখি আর গুলা কই, ওকে আর এটা এটা হচ্ছে হচ্ছে এর সাথে এটা যদি করতে চাই। ঠিক আছে আমি আরেকটা জিনিস করি, আমি এটারই কপি করে এখানে পেস্ট করি। তো এটা নতুন নাম হচ্ছে কি, নতুন নাম হচ্ছে পিভট টেবিল 3। রাইট বাটন ক্লিক করি, এখানে রিপোর্ট কানেকশন দেখেন আমি যখন এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম তখন সে কি করলো, এটার একটা কপি করলো এবং এখানে রাইট বাটন প্রেস করার সাথে সাথে এখানে রিপোর্ট কানেকশন দেখাচ্ছে কি পিভট টেবিল 3। হ্যাঁ, তো পিভট টেবিল 3 কোনটা, এটা কি হয় বুঝলাম। এখানে আমি যখন মাউসটা আমি ক্লিক করলাম অ্যানালাইসিসে যে এখানে নাম দেখাচ্ছে, আমি যদি এখানে টেস্ট টেস্ট 20 দিলাম, দেখি টেস্ট 20 দিলে 20 আসে কিনা। টেস্ট এই যে টেস্ট 20 আসছে, তো এটার নাম টেস্ট 20, এটা টেস্ট 1। ওকে, এখন আমি এটা যেটা করব এটার মধ্যে আমি আমি যেহেতু এটা কপি করে আনছি তার মানে এখানে যে রিপোর্টটা যেভাবে অ্যানালাইসিস করছি সেই রিপোর্টটা এখানে চলে আসছে। তা আমি এটাকে চেঞ্জ করবো আমার মতন করে, আবার নতুন আরেকটা ইয়া দিয়ে সাজাবো। সেটা হচ্ছে যে আমি রিজিওন নাম দিলাম, রিজিওন নাম দিয়ে আমি হচ্ছে যে ইউএসএসডি এখানে টান দিয়ে নিয়ে আসলাম, এটা সাম করে দিল। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এটাও চেঞ্জ হচ্ছে, এই রিপোর্টটাও চেঞ্জ হচ্ছে, এই রিপোর্টটাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে যে কানেকশনের কানেকশন করলে এটা সুবিধা যে আপনি একটা ফিল্টার দিয়ে একসাথে দুইটা এফেক্ট দেখতে পাচ্ছেন। একটা দেখতে পাচ্ছেন কি যেসব প্রোডাক্টগুলো সোল্ড হয়েছে সেটা, এবং এই প্রোডাক্টটা আপনার এই যে হোন্ডা বাইক, হ্যাঁ হোন্ডা বাইক সোল্ড হয়েছে এতটা 8188টা, কোথায় কোথায় সোল্ড হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। তার মানে একসাথে আপনি দুইটা রিপোর্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো ইনসার্ট স্লাইসারের থ্রুতে এইভাবে রিপোর্টের দুইটার সাথে যদি কানেকশন করতে পারেন, কানেকশন করেন, তাহলে একসাথে দুইটা সামারি আপনি পাশাপাশি দেখতে পাবেন। তা আমরা যেটা বোঝার সুবিধার্থে যেটা করতে পারি এটাকে এখানে রেখে দিই। ঠিক আছে, এবার দেখেন ডিফারেন্সটা, ঠিক আছে দেখি ক্লিয়ার, তো কঠিন কিছু না, কিন্তু পিভট টেবিল প্র্যাকটিস না করলে পারবেন না। কোনো কনফিউশন আছে? হ্যাঁ, একটু কঠিন লাগবে পিভট টেবিল, কিন্তু প্র্যাকটিস করতে হবে। মানে হচ্ছে যে আপনার এই জিনিসটা বুঝতে পারলেই হবে যে এখান থেকে কোনটা রোতে নেবেন কোনটা কলামে নেবেন। রোতে এবং কলামে শুধুমাত্র এই নামগুলার ক্ষেত্রে নিতে হবে যে আপনার কোন টাইটেল ইউজ করবেন, কলামের নামগুলা কি কি এবং রো এর মধ্যে কি রাখবেন। হ্যাঁ, এটা এই রো কলামের মধ্যে নর্মালি ভ্যালু থাকে না, এখানে যেটা থাকে নামগুলো থাকে, তারপরে হচ্ছে যে আপনার ডেট থাকে, ডেট থাকতে পারে যে আপনি চাচ্ছেন 1 থেকে 10 তারিখ পর্যন্ত ডেটার ইনফরমেশন চাচ্ছেন, তাই আপনি ডেট রাখলেন এখানে বা এখানে ডেট রাখলেন এই বরাবর। ঠিক আছে, নাম ডেট এগুলো থাকে, আর যে মেইন যে ক্যালকুলেশন গুলো থাকে কোথায়, এই যে ভ্যালুস এর মধ্যে। আর ফিল্টার হচ্ছে যে এখান থেকে আমরা এখান থেকে যেটা নিয়ে আসবো সেই অনুযায়ী আমরা ওখান থেকে ফিল্টার করতে পারবো। ঠিক আছে, তা ফিল্টারে আরো কিছু সুবিধা আছে, এখান থেকে যখন যদি আমরা এখানে নিয়ে আসি যে আপনি যে ডাটাগুলো আপনি এখান থেকে নিয়ে আসবেন, যেমন এটা নিয়ে আসি এখানে সেলসম্যান, ঠিক আছে সেলসম্যানটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সে ফিল্টারের এই যে অপশন গুলো অ্যাড করে দিয়েছে এখানে। হ্যাঁ, তো আমি যদি এখন চাই সিলেক্ট মাল্টিপল আইটেমস, এই যে এখানে ক্লিক করলাম সবগুলোকে সে সিলেক্ট করলো এবং এখানে আরেকটা অপশন অ্যাড করে সে, সেটা হচ্ছে এটা কোথায় যেন, এই যে এখানে ফিল্টারের এখানে হচ্ছে একটা অপশন আছে, ঠিক আছে এটা না দেখলেও চলবে, এটা মানে এমন কোনো কাজের কিছু না, ডিলিট করে আর এখানে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এখানে ফিল্টার কানেকশন, ফিল্টার কানেকশন আপনি যদি ফিল্টার কানেকশন করতে চান সোল প্রোডাক্ট, হ্যাঁ মানে আপনি ধরেন এই একটা আপনার পিভট টেবিল আছে যেটা আপনি আবার হচ্ছে যে এখান থেকে ডাটা সিলেক্ট করে এখানে যে কোথায় যেন ইনসার্টে যে আপনি এখান থেকে পিভট টেবিল আরেকটা ক্রিয়েট করলেন, করার পরে ধরেন এটা এরকম আসছে, তো
তো আপনার ধরেন এটার সাথে কোনো কানেকশন নাই এটার এই টেবিলের, তখন আপনি যেটা করবেন এই টেবিলে সিলেক্ট করবেন, আপনি এইভাবে রাইট বাটন ক্লিক করতে পারেন, এইভাবে সিলেক্ট আরেকটা করতে পারেন, এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট অ্যানালাইজ যাবে, অ্যানালাইজে যে দেখবেন যে ফিল্টার কানেকশন মানে কানেকশনটা করা আছে কিনা ফিল্টারের সাথে, ফিল্টার কোনটা এই যে ইনসার্ট স্লাইসার দিয়ে যেটা করেছি সেটা, তা যে এখানে যে নাম শো করছে সোল্ড প্রোডাক্ট, হ্যাঁ সোল্ড প্রোডাক্ট নেম, তা দেখেন এই যে নামটা শো করছে এই নামটা কোনটা, এই যে সোল্ড প্রোডাক্ট নেম, এটা তার মানে যখন আমার যে ফিল্টারের সাথে অ্যাড করা দরকার জাস্ট আমি ওই পিভট টেবিলের উপরে সিলেক্ট করব, তারপর হচ্ছে আমি ইনসার্ট স্লাইসারে যাব, স্লাইসারে যেয়ে আমি সেটা অ্যাড করে নিই, ঠিক আছে, মানে স্লাইসারে যেয়ে আমরা সেটা অ্যাড করে নিব যেসব ফিল্টারগুলো আমাদের দরকার। আর এখানে আমি অন্য আরেকটা দেখাই, ফিল্টারে আরেকটা সুন্দর অপশন আছে, আমাকে আরেকটা জিনিস দেখি, আরেকটা হচ্ছে আপনার ধরেন আপনার এই পিভট টেবিলটা আপনি সিলেক্ট করবেন, নরমালি কিন্তু আপনি এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করে এটা যদি ডিলিট করার ট্রাই করেন ডিলিট হবে না, হ্যাঁ এটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা আপনাকে বুঝতে হবে, রেঞ্জটা কতটুকু এইখান থেকে এতটুকু, এটা এখন যদি ডিলিট দেন ডিলিট হবে, ধরেন আপনি এটা বুঝতে পারতেছেন না, তাহলে কি করবেন টেবিলটা উপরে সিলেক্ট করবেন, করার পরে অ্যানালাইসিসে যাবেন, যে এই যে এখানে একটা অ্যাকশন নামে একটা অপশন আছে, অ্যাকশনে যে সিলেক্টে যাবেন, সিলেক্টে যে ইন্টায়ার পিভট টেবিল, তার মানে যেটা শুধু পিভট টেবিলের অংশ সেটাকে সিলেক্ট করবে, তারপর ডিলিট দিবেন চলে যাবে, ঠিক আছে, আর নর্মালি যদি ঠিক মতো সিলেক্ট না হয় ডিলিট দিলে ডিলিট হবে না, কারণ অ্যাকুরেট রেঞ্জটা তাকে ধরা দিতে হবে। আর হচ্ছে যে যদি আপনি এই টোটাল সবকিছু ক্লিয়ার করতে চান, যে আপনি এই যে এত কাজ টাজ করলেন এ করলেন এগুলো আপনি ধরেন আপনি করতে পারছেন না রিমুভ করতে পারছেন না, তাহলে যেটা করবেন এইখানে যাবেন সরি অ্যানালাইসিসে যাবেন, এখানে ক্লিয়ার অপশন একটা আছে অ্যাকশনের মধ্যে, ক্লিয়ার অল দিয়ে দেবেন, ঠিক আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আরেকটা চান যে ফিল্টার ক্লিয়ার ফিল্টার, তাহলে যত ধরনের ফিল্টারিং ছিল এই টেবিলের সাথে সবগুলো সে ক্লিয়ার করে ফেলবে, ঠিক আছে। তো আমরা আরেকটা কি যেন দেখবো, ওকে এখানে আরেকটা জিনিস দেখি, সেলসম্যানের নামগুলো দিলাম, সোল প্রোডাক্টগুলো এখানে দিলাম, আর কাউন্টার এখানে টান দিয়ে নিয়ে আসলাম, তাহলে সে কি করলো সাম করলো, ডিজাইনে গেলাম ডিজাইনে যে এখানে যে টেবুলার ফর্মে শো ইন টেবুলার ফর্ম, ঠিক আছে আমরা যেটা একটু আগে করলাম সেটাই করতেছি। এখন এখানে আমি আরেকটা অপশন দেখাবো, সেটা হচ্ছে যে টাইম লাইন, টাইম লাইনের একটা অপশন ইনসার্ট টাইম লাইন, টাইম লাইন আমি ক্লিক করার পরে টাইম লাইন কি করবে যে আপনার এই ডাটার মধ্যে যেখানে ডেট আছে সে শুধুমাত্র সেইটার জন্য সেইটার জন্য একটা ফিল্টার মানে ফিল্টার ব্যবস্থা করবে, যদি রেঞ্জ বাড়াতে চান তাহলে যেটা করবেন ফিল্টার অপশন সিলেক্ট করে অ্যানালাইসিসে যাবেন, জেনারেল অ্যানালাইসিস যে চেঞ্জ ডেটা সোর্স এখানে ক্লিক করবেন, যে চেঞ্জ ডেটা সোর্সে যাবেন, যে এখান থেকে আপনি যেটা করতে পারেন এখানে আপনি যখন ইয়েটা করবেন তখন এখান থেকে যে এখানে যে সেলের অ্যাড্রেস লাস্ট যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, যেমন হচ্ছে ডলার সাইন তারপর হচ্ছে আই তারপর ডলার সাইন 1081, হ্যাঁ তো এই জায়গায় আপনি জাস্ট হচ্ছে যে রোয়ের নাম্বারটা বাড়াই দিবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে তো রোয়ের নাম্বার হচ্ছে আছে কত 1081 হচ্ছে রোয়ের নাম্বার, এখানে আপনার যতটুকু দরকার ধরেন আপনার ধরেন প্রত্যেক মাসে আপনার 1 লাখ 1 লাখের বেশি আপনার ডাটা আপনার একটা রোয়ের মধ্যে মানে এই রো বরাবর আপনার ইনসার্ট হয় না একটা শিটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে 1.5 লাখ দিয়ে রাখবেন, রেঞ্জটা দিয়ে রাখবেন 1.5 লাখ পর্যন্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে যে রেঞ্জটা আপনি সিলেক্ট করার পরে তাহলে ওই 1 লাখের মধ্যে যেহেতু আপনার 1 লাখ ডাটা প্রত্যেক মাসে একটা শিটে মানে নিচে ধরেন আপনার 1 লাখ পর্যন্ত ডাটা ইনসার্ট হয়, এই নিচে টোটাল জায়গায় 1 লাখ পর্যন্ত ডাটা ইনসার্ট হয়, তাহলে আপনি 1.5 লাখ দিয়ে রাখবেন রেঞ্জ, তাহলে ওই 1 লাখের মধ্যেই সে ডাটাগুলো ইনসার্ট হইতেই থাকবে, 1 লাখ 1 লাখের একটু বেশি হলেও সমস্যা হবে না, ঠিক আছে। এখানে এইটা দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনসার্ট টাইম লাইন, টাইম লাইন ইনসার্ট টাইম লাইন হচ্ছে যে যদি আপনার এখানে কোনো ডেট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এটার একটা ফিল্টারিং একটা অপশন আছে, একটা হচ্ছে ইনসার্ট স্লাইসার যদি অনেক কিছু করতে পারেন, আর একটা হচ্ছে ইনসার্ট টাইম লাইন, এটা দিয়ে আপনি টাইম লাইনের অনেক কিছু করতে পারেন, টাইম লাইন বলতে বোঝাচ্ছে যে 2011 সাল 12 সাল বা আপনার এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলাকে হচ্ছে টাইম লাইন হিসেবে সে ধরতেছে, আরেকটা ধরে হচ্ছে কোয়ার্টার মানে 3 মাসে তো 1 কোয়ার্টার, তো সেই কোয়ার্টারের
যে হিসাবগুলো সেগুলো টাইমলাইন থ্রুতে ইজিলি করা যায়। যেমন আমি টাইমলাইনে ক্লিক করলাম, তখন সে সিলেক্ট করছে কোনটা, তখন সে ডেট নামে একটা কলাম আছে সেটাকে সিলেক্ট করলাম, এটা ক্লিক করি, ওকে দিই। দেখেন এটা সুন্দর একটা অপশন চলে আসছে, ফিল্টারিং অপশন। এখানে দেখেন প্রত্যেক মাসের নামগুলো দেওয়া আছে। এই নামগুলো কেন আসছে, কারণ হচ্ছে যে আমার যে এখানে ডেটাগুলো আছে এখানে একটা ডেট দেওয়া আছে, 2013 সাল পর্যন্ত একটা ডেট দেওয়া আছে, 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডেট দেওয়া আছে। তো এই যে রেঞ্জটা যে আমি সিলেক্ট করেছিলাম প্রথমে পিভট টেবিলের জন্য, সেই রেঞ্জ ওয়াইজ এখানে কতটা মাস আছে, কতটা তারপরে টোটাল ডেট কতটা সেটা, বা কোন কোন ইয়ার গুলো আছে সেগুলো সে অটোমেটিক্যালি সে বুঝতে পারছে যে আমার কাছে এখানে 2011 সাল থেকে 2013 সালের ডাটা গুলো আছে। এবং এইখানে দেখবেন রাইট সাইডে আছে যে মান্থস, মান্থ ওয়াইজ সে দেখাচ্ছে। আমি যদি ইয়ার ওয়াইজ দেখাইতে 2011, 2012, 2013, আবার হচ্ছে যে কোয়ার্টার ওয়াইজ দেখাইতে তাহলে দেখাচ্ছে 2011 সালে 1 2 3 4 চারটা কোয়ার্টার, 2012 সালে 1 2 3 4 চারটা কোয়ার্টার, 2013 সালে 1 2 3 4 চারটা কোয়ার্টারের ডাটা আছে। এখন আমি ধরেন 2011 সালে কি অবস্থা ডেটার সেটা জানতে চাচ্ছি, তাহলে আমি ইয়ার্স আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এখানে কোন কোন দেখাচ্ছে মাস, কোন কোন বছর দেখাচ্ছে, 2011, 12, 13। 2011-তে আমি ক্লিক করলাম, তাহলে শুধুমাত্র 2011 সালে কতটা প্রোডাক্ট সেল হয়েছে সেটার ইনফরমেশন এখানে শো করছে। যদি 2012 সিলেক্ট করি তাহলে শুধুমাত্র 2012-র ডেটাগুলো শো করছে, যদি 2013 দিই শুধুমাত্র 2013 সালের কি অবস্থা ডেটা সোল্ড মানে হয়েছে কতটা সেটা শো করছে। ঠিক আছে, এখন আমি যদি সবগুলো আবার দেখতে চাই একসাথে, তাহলে এখানে ফিল্টার হয়েছে যেটা সেখানে ক্লিক করে দিব, তাহলে সে ফিল্টার সব উঠে গেল। এখন আমি যদি চাই যে না আমি ইয়ার ওয়াইজ দেখুন, আমি মান্থ ওয়াইজ দেখুন, তাহলে 2000 আপনি যে সালের মান্থ ওয়াইজ চান, 2011 সালের মার্চ মাসের ডাটা কি অবস্থা ক্লিক করেন, দেখেন সব নিয়ে আসছে অটোমেটিক্যালি। এই জিনিসটা ম্যানুয়ালি করতে গেলে আপনার অনেক ঝামেলা হতো, সেটা খুব সহজেই এটা থ্রুতে করতে পারবেন। এমনকি চাইলে এখান থেকে কোয়ার্টার, কোয়ার্টারের যদি চান তো কোয়ার্টারের ইনফরমেশন গুলো বের করতে পারবেন। যেমন ধরেন 2013 সালে ফোর্থ কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার কোনটা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা হচ্ছে যে 3 মাসে 1 কোয়ার্টার। 2013 সালে ফোর্থ কোয়ার্টার হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিন্তু কোনো সোল্ডই হয়নি। যদি আমি পরবর্তী মাসে, পরবর্তী তার আগে 3 মাসে কি অবস্থা, আগে 3 মাসে দেখেন এখানে সোল্ড হয়েছে কিছু কিছু প্রোডাক্ট, তারপর তার আগের কোয়ার্টারে কিছু প্রোডাক্ট সোল্ড হয়েছে, তার আগের কোয়ার্টারে কিছু প্রোডাক্ট সোল্ড হয়েছে। তা এই যে কোয়ার্টার ওয়াইজ যে ডাটাগুলো যে অ্যানালাইসিস করে এগুলো কেন করে, ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনি হচ্ছে প্রোডাক্টগুলা মানে আপনার কোম্পানি আছে, আপনি অনেক লোক রেখেছেন এবং তাদের কি অবস্থা, তারা আসলে কি পরিমাণে সেল করছে, কি পরিমাণে করছে না, কোন কোয়ার্টারে সে ভালো সেল করেছে, কোন কোয়ার্টারে করে নাই, এই সকল ধরনের অ্যানালাইসিস গুলা আপনি খুব সহজে যদি এক্সেলের মোটামুটি জানা থাকে তাহলে ডাটাগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে কোনো ডাটা। ঠিক আছে, কোম্পানিতে এরকম কিছু ডাটা থাকে যে আপনার অনেক এমপ্লয়ি জয়েন করে, অনেক এমপ্লয়ি চলে যায়, অনেক এমপ্লয়ির পারফরমেন্স খারাপ, তো পারফরমেন্স যদি খারাপ হয় তখন আপনাকে, আপনি কি সেই এমপ্লয়িকে ধরার আগে তার সেই এমপ্লয়ির পুরো ডিটেলস আপনার লাগবে, সেই এমপ্লয়ি কবে জয়েন করেছে, কত বছর ধরে আছে, সে কি নতুন নতুন এমপ্লয়ি নাকি না পুরাতন এমপ্লয়ি নাকি। ঠিক আছে, এই সকল ইনফরমেশন গুলো নিয়ে তারপরে না আপনি একটা মানুষকে জিজ্ঞেস করবেন যে যে তুমি কেন এই ভুলটা করেছো। যদি নতুন এমপ্লয়ি হয় তাহলে তাকে ট্রিট করবেন ওইভাবে, যদি পুরাতন এমপ্লয়ি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কি ইমপ্রুভমেন্টের জন্য কি করা দরকার সেগুলো নিয়ে একটু আলোচনা করবেন। ঠিক আছে, তো এইসব যে অ্যানালাইসিস মানে এইসব যে আপনি কি করবেন কোনো একটা বিষয় বা কোনো ডিসিশন নেবেন সেটার জন্য আপনাকে এই ধরনের অ্যানালাইসিস গুলো করতে হবে। অ্যানালাইসিস করার জন্য এক্সেল হচ্ছে যে ছোট একটা মাধ্যম, যে বড় বড় ডাটা গুলা আপনার এসকিউএল, মাই এসকিউএল দিয়ে আপনার ডাউনলোড করে নিয়ে ছোট একটা ডাটা দাম দেওয়া হবে আপনাকে, সেই ডাটাটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই কাজটা, এই ছোট ডাটা নিয়ে যে কাজটা সেটার জন্য আপনাকে লাগে আপনার মানে ইউজ করতে হবে যেটা, সেটা হচ্ছে এক্সেল। এক্সেল ছাড়া আপনি কোথাও কাজ করতে পারবেন না। ঠিক আছে, মানে আপনি যদি আইটি তে কোনো কাজ করে থাকেন তাহলে এসকিউএল, মাই এসকিউএল এগুলো লাগবে, কিন্তু আইটি ছাড়া নন আইটি তে যদি কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস বলতে আপনাকে এক্সেল দিয়েই করতে হবে। ক্লিয়ার? ওকে, আজকে কি আর কিছু দেখাবো না, এতটুকুই রাখবো, কারণ আমার কাছে মনে হচ্ছে এতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে অন্যটা আবার দেখবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই রাখছি। পিভট টেবিলটা খুব ভালো মতন দেখবেন, কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে যে ভিলুক মানে আমি আবার বলছি কি কি ভিলুক আপ, এইচ লুক আপ, তারপর হচ্ছে ইন্ডেক্স ম্যাচ,
অফসেট এই কয়েকটা ফাংশন খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আরো অনেক ফাংশন আছে, তা ওই সব ফাংশনগুলো আসলে এই ফাংশনগুলোকে এফিশিয়েন্টলি ইউজ করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আর পিভট টেবিলটা হচ্ছে কি, আপনি ধরেন কিছুই জানেন না কিন্তু কোম্পানি অর্ধেক কাজ আপনি এই পিভট টেবিল দিয়ে করে ফেলতে পারবেন যদি আপনি পিভট টেবিলে এক্সপার্ট হন, ঠিক আছে। পিভট টেবিলটা খুব ভালো মতনই জানতে হবে, কারণ এমন কোনো কোম্পানি নাই যে পিভট টেবিল জানে না। এটা হচ্ছে 12 নম্বর ক্লাস। আর 11 নম্বর ক্লাস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ওটা অন মেবি আপলোড হয় নাই, এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ। আর আমরা একটা কুইজ নিব একসাথে, দুই তিনটা কুইজ নিব, মেবি লাস্ট তিনটা ক্লাসে কুইজ হতে পারে, তা রেডি থাকেন, ঠিক আছে। মানে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ টাইপ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।